নমস্কার বন্ধুরা, আমি শাকম্বরী থেকে শ্রাবণী। আজ বেশ কিছু আপনাদের সামনে কটন শাড়ি নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি এবং গিফটের জন্য খুব ভালো। শাড়ি নাম্বার ওয়ান, খুব সুন্দর একটা বাংলাদেশি তাঁতের মধ্যে প্রথমে শাড়িটাকে পুরো পিপলি ব্লক করা হয়েছে, তারপরে একটা সুন্দর ব্লক করা হয়েছে। এবার দেখুন শাড়িটা, এইটা হচ্ছে আঁচলটা, আঁচলে পুরো পিপলি ব্লকটাকে পুরো ছোট্ট ছোট্ট মিরর দিয়ে, ছোট্ট ছোট্ট আড়ি দিয়ে মিরর করা হয়েছে। আর বডির ভেতরে কিন্তু পুরো এরকমভাবে মেশিন ওয়ার্ক করা হয়েছে, দেখুন ভীষণ সুন্দর মেশিন ওয়ার্ক করা হয়েছে পাখা মোটিফে, দেখুন অসম্ভব ভালো দেখতে। একটা ডিজাইনার কটন শাড়ি আপনারা বলতেই পারেন, অপূর্ব দেখতে। এটা পুরো বাংলাদেশি তাঁত রয়েছে, তার মধ্যে পুরো শাড়িটা হাফ শাড়িটা যাবে এরকমভাবে, অসাধারণ দেখতে। একদম দুর্গাপুজো একদম কথা ভেবেই কিন্তু শাড়িটা করা, ফেস্টিভ সিজন চলছে এখন, আপনারা পুজোর যে কোনো সকালবেলাতে এরকম ধরনের একটা সুন্দর শাড়ি পরে ফেলতেই পারেন। এগুলো কিন্তু সমস্ত এমব্রয়ডারি করা আছে, আর নিচে এগুলো সব ব্লক রয়েছে, আর এই ব্লকের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট মিরর বসানো রয়েছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। বাংলাদেশি তাঁতের মধ্যে করা, প্রাইস অফ দি শাড়ি ইজ জাস্ট 2250। শাড়িটার দাম রয়েছে 2250 অনলি দুর্গা ঠাকুরের। আচ্ছা, এবার একটা খুব সুন্দর দুর্গা ঠাকুরের সাথে দুর্গা ঠাকুরই দেখাচ্ছি, এই শাড়িটাও খুব সুন্দর। শাড়ি নাম্বার টু, খুব ভালো দেখতে শাড়িটা, এটা অসাধারণ শাড়িটা। এটা একটা হচ্ছে দুর্গা ঠাকুর আঁচলে এরকমভাবে আসবে, পুরো শাড়িটা পেন্টিং করা এবং পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর করে মিরার ওয়ার্ক করা রয়েছে। দিস ইজ দ্য শাড়ি, অসম্ভব সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর করে পেন্টিং করা রয়েছে, পুরো শাড়িটা এরকমভাবে মিরার ওয়ার্ক করা রয়েছে, আর পুরো বডিটায় এরকম করে শিউলি ফুল করা রয়েছে, যেটা কিন্তু পুরোটাই মেশিন এমব্রয়ডারিতে রয়েছে। এমব্রয়ডারিতে শিউলি ফুল আর মিরার ওয়ার্ক করা, অসম্ভব ভালো দেখতে, খুবই একটা ডিফারেন্ট টাইপের শাড়ি বলতে পারেন। একটা সরিয়ে দিই, অসাধারণ দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর পুরো শাড়িটা এরকম। এটাতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। আচ্ছা, এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 1850। 1850 তো একটা অসাধারণ সুন্দর শাড়ি, মা দুর্গার মুখটা কিন্তু ভারী সুন্দর লাগছে। প্রাইস হচ্ছে 1850 অনলি। এবার একটা বাংলাদেশি তাঁতের মধ্যে, সরি, কেরালা কাটন রয়েছে, তার মধ্যে একটা অসাধারণ কলমকারি পেন্টিং রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, পুরো শাড়িটা কিন্তু পেন্টিং করা রয়েছে, ভীষণ ভালো দেখতে। পুরা শাড়ি জো এসে আয়গি, পুরা শাড়ি কটন কি পুরা পিওর কটন হয়গে, ভীষণ সুন্দর করে পেন্টিং করা, এটা যাচ্ছে আঁচলে, অসাধারণ দেখতে, বহুতই খুবসুরত শাড়ি হয়গে, ভীষণই সুন্দর পিওর কটন কে উপর পুরা যে হ্যান্ড পেন্টিং, এই হ্যান্ড পেন্টিংটা কিন্তু একদম এখানে করা, কিন্তু কলমকারির যে পেন্টিং হয় সেটাই কিন্তু করা হয়েছে এখানে, কাজটা ভীষণ নিখুঁত, ভীষণ সুন্দর। আর এটার কিন্তু ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসটা কিন্তু এরকম একটা হালকা মফ কালারের মধ্যে দুটো হাতেই কিন্তু এরকমভাবে যাচ্ছে। প্রাইস হচ্ছে এই শাড়িটার 1650, এটা যাচ্ছে ব্লাউজ পিস 1650, ভীষণ সুন্দর দেখতে, কেরালা কাটনের মধ্যে পেন্টিং, কিন্তু পেন্টিংটা একটা অসাধারণ পেন্টিং, অসাধারণ পেন্টিং। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1850 অনলি, 1850, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার ফোর, শাড়ি নাম্বার ফোর, আবার একটা খুব সুন্দর দুর্গা দেখাচ্ছি, মা দুর্গা, এটাও দেখতে খুব সুন্দর, এটাও কেরালা কাটনের মধ্যেই রয়েছে, এটা কিন্তু টোটালটাই পেন্টিং রয়েছে, ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে, বহুতই খুবসুরত শাড়ি হয়ে, দেখুন ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে একদম আঁচল, আঁচলে একদম রয়েছে মা দুর্গা, আঁচলে একদম মা দুর্গা রয়েছে,
মা দুর্গা মঙ্গল ঘট সব কিছু একটা মেলানো ব্যাপার। মা দুর্গার চোখ দুটো রয়েছে, সমস্ত কিছু মা একদম মানে শরতের আকাশ যেরকম হয়, আর শরতের আকাশের মধ্যে যেরকম একটা মানে মা দুর্গা যে আসছে তার একটা যে আনন্দ, সেই আনন্দটাই পুরো আঁচলে কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গল ঘট, কাশফুল, শিউলি ফুল, ত্রিশূল এবং মায়ের চোখ। বডিটা কিন্তু ভীষণ সুন্দর, ফ্রন্ট পোর্শনটা পুরো এরকমভাবে স্বস্তিক আর শিউলি ফুল করা হয়েছে পুরো পেন্টিংয়ে ফ্রন্ট পোর্শনটা, আর হাফটা শুধু লাল ডাই করে কিন্তু এরকম করে শিউলি ফুল করা হয়েছে। শাড়িটা যখন পরবেন তখন কিন্তু একটা অনবদ্য লুক আসবে, বহুতই খুবসুরত আয়েগি এই শাড়ি, বহুতই খুবসুরত আয়েগি। আর ইসকা ব্লাউজ পিস ভি হ্যায়, এটা হচ্ছে এটা ব্লাউজ পিস, পুরোটা এরকমভাবে যাচ্ছে। তবে আমি বলবো এই ব্লাউজ পিস না বানিয়ে জাস্ট আপনারা একটা প্লেন কোনো ডিজাইনার ব্লাউজের সাথে শাড়িটা পরুন, অসম্ভব ভালো লাগবে। প্রাইস হচ্ছে 1550। আচ্ছা, এবার একটা খুব সুন্দর শাড়ি, পেন্টিং শাড়ি দেখাচ্ছি। এটা কিন্তু এটাও দেখতে খুবই সুন্দর, এটা হচ্ছে একদম একটা অসম্ভব সুন্দর পেন্টিং করা হচ্ছে। আঁচলটা ফ্রন্ট পোর্শন এরকম প্যাঁচা যাবে, প্যাঁচার সাথে খুব সুন্দর করে পেন্টিং করা, আর পুরো শাড়িটা কিন্তু এরকম অফ হোয়াইট শাড়িটা না এরকম ভাবে আসবে। এইটা পুরো গায়ে পুরো এই কালারটা আসবে, গায়ে পুরো এই কালারটা আসবে এরকম ভাবে, আর হাফ শাড়িটা আসবে এরকম এরকম সাদা, বহুতই খুবসুরত। পুরোটা কিন্তু শাড়িটা পেন্টিং করা রয়েছে, পুরো শাড়িটাই পেন্টিং করা রয়েছে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1250, 1250 টাকা। এবার অন্য শাড়ি দিই, ওইটাতে তারপরে একটা দেখেন। এবার একটা খুব সুন্দর আমি কটন প্রিন্ট দেখাচ্ছি, এটা দেখতে খুব সুন্দর। যারা ছিমছাম শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা কিন্তু অসম্ভব ভালো লাগবে দেখতে। এটার প্রাইস রয়েছে, এটা বাংলাদেশি তাঁতের মধ্যে প্লেন ব্লক রয়েছে, প্রাইস কিন্তু রয়েছে 1250। একদম সিঁড়ি সিঁড়ি ব্লক করা রয়েছে, এটাকে সিঁড়ি ব্লক বলা হয় যে ব্যাপারটাকে। প্রাইস হচ্ছে 1250, এটাও ভীষণ সুন্দর দেখতে। যদি ভালো লাগে আমাদের যে কোনো শাড়ি তো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু একদম কোনো রকম চার্জ লাগবে না, জাস্ট ফ্রি শিপিং হয়ে যাবে শুধুমাত্র। যেমন এই শাড়িটা যদি বুক করেন 1250 আপনাদের দিলেই হবে, অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিং। কিন্তু যদি সিওরি চান, সিওরি অলসো অ্যাভেলেবেল অল ওভার ইন ইন্ডিয়া, বাট সিওরি ইজ চার্জেবল। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে 100 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 150। তো সিওরি চার্জ কিন্তু আছে, কিন্তু ব্যাঙ্ক পেমেন্ট করলে কোনো সিওরি চার্জ নেই। এইটা হচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর দেখতে, আর এইটা হচ্ছে পুরো শাড়িটা এরকমভাবে যাচ্ছে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1250 অনলি। 1250-তে কিন্তু একটা অনবদ্য সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটার কিন্তু বলে দিই ব্লাউজ পিস অবশ্যই আছে, রেড কালারে হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আবার একটা 1250 টাকার এ দেখাচ্ছি, মানে প্রিন্ট দেখাচ্ছি। এটা কিন্তু একদম কেরালা কটনের মধ্যে রয়েছে। এই শাড়িগুলো পুজোর দিন সকালবেলা, আজকে যা যা শাড়ি দেখালাম অলমোস্ট সবই পুজোর দিনে সকালের শাড়ি বলা যেতেই পারে। এটা একদম সপ্তমীর দিন সকালবেলা পরে ফেলুন, এবং সত্যি বলছি আপনাদের দিকে লোকে তাকিয়ে থাকবে এই শাড়িটা যখন পরবেন। একদম সপ্তমীর সকালের শাড়ি, একদম ইয়েলো কালারের মধ্যে পদ্ম ফুল করা হয়েছে পুরো শাড়িটার মধ্যে, টোটাল ফুল হ্যান্ড পেন্টিং কা শাড়ি হ্যায় গিয়ে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1250 অলরেডি। অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে শাড়িটা। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1250 অনলি। আচ্ছা, এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, শুধু পিঠে একটা পদ্ম থাকবে। আচ্ছা, পরের শাড়িটা দেখাচ্ছি, পরের শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এটা একটা একদম একটা তাঁতের ওপর জাস্ট পেন্টিং, 1250 বলতেই পারেন। এটাও কেউ যদি পুজোর দিনকে, যে কোনো পুজোর দিন সকালবেলা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। এইটা হচ্ছে আঁচলটা, জাস্ট মায়ের একটা চোখ রয়েছে, এইটা হচ্ছে আঁচলটা। অসাধারণ দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, লাভলি শাড়ি।
আর এরকম ভাবে কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে। এটা ঠিক এই পোর্শনে আসবে, ভীষণ সুন্দর দেখতে, একদম পুজোর দিনে যে কোনো একদিন সকালবেলায় ষষ্ঠীর দিন আপনারা পরে ফেলতেই পারেন। আর পুরো এই আলপনা ব্যাপারটা কিন্তু পুরো শাড়ি জুড়ে নিচে থাকবে, কুচির মধ্যে পুরো কিন্তু এই আলপনা ব্যাপারটা থাকবে। প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে দেখাচ্ছি, এটা পিওর কটনের মধ্যে এগুলো সব নিচে থাকবে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 1250 অনলি, 1250 টাকায় কিন্তু একটা অসাধারণ সুন্দর শাড়ি। আচ্ছা এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, এদিকে কি আছে, আচ্ছা নিচেরটা কটা শাড়ি বলে, কটা শাড়ি নিয়ে এটা নিয়ে 11টা আর কোনটা আছে, আচ্ছা এটা নিয়ে 10টা আছে, এটা নিয়ে। এবার একটা রেশম কোটা দেখাচ্ছি, রেশম কোটার মধ্যে পুরো এখানটা এমব্রয়ডারি করে শিউলি ফুল করা হয়েছে আর এখানে পুরো ফ্রিল দেওয়া হয়েছে, অসাধারণ দেখতে শাড়িটা। যখন পুজোতে পরবে খুব ডিফারেন্ট লাগবে দেখতে আপনাদের, ভীষণ সুন্দর লাগবে। আর পুরো নিচে জুড়ে জুড়ে কিন্তু এরকমভাবে ফ্রিল করে করে এই শিউলি ফুলটা গেছে, অসাধারণ দেখতে শাড়িটার। আঁচলটা দেখুন, আঁচলটা সত্যি মন ভালো করে দেবে। কুলোর মধ্যে মা দুর্গা পুরো অ্যাপ্লিক করে বসানো, পুরো শাড়িটা কিন্তু ফ্রিল দিয়ে খুব সুন্দর করে ফ্রেমিং করা হয়েছে, ভীষণ সুন্দর করে ফ্রেমিং করা হয়েছে। আমি শাড়িটা পুরো একটু খুলে দেখাই, তাতে আপনারা শাড়িটা বুঝতে পারবেন। এই হচ্ছে ফুল লুক, এটা ফ্রন্ট পোর্শনটা আসবে, পুরো এরকম করে শিউলি ফুল গেছে। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলে পুরো মা দুর্গা রয়েছে কুলোর মধ্যে, নিচে খুব সুন্দর করে দুটো কড়ি দিয়ে এরকম করে দেয়া হয়েছে, যাতে একটা মাঙ্গলিক, মানে মা দুর্গা আসা মানেই তো একটা মাঙ্গলিক ব্যাপার। আর পুরো শাড়ির নিচে কিন্তু এরকম ফ্রিল করে করে শিউলি ফুলটা গেছে, পুরো শাড়ির নিচে ফ্রিল করে করে শিউলি ফুলটা গেছে, ভীষণ সুন্দর শাড়ি। প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অন্য রকম এবং ডিফারেন্ট, আপনি পরবেন আপনিই পরবেন, এটা সব থেকে বড়ো ব্যাপার। প্রাইস হচ্ছে এই শাড়িটার 2650, 2650 টাকা, 2650। একটা অসাধারণ শাড়ি, একটা ডিজাইনার লুকের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে শাড়ি। প্রাইস অফ দি শাড়ি ইজ 2650, একটা অসাধারণ ডিজাইনার লুকের শাড়ি। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা রেশম কোটা আবার দেখাচ্ছি, রেশম কোটার খুব ডিমান্ড থাকে, রেশম কোটা পরলেও খুব সুন্দর লাগে ব্লাউজ পিসটা দিয়ে। রেশম কোটার মধ্যে রয়েছে বুলিয়ান পার্সি করা, বুলিয়ান পার্সি করা, ভীষণ সুন্দর দেখতে। পুরো শাড়িটার মধ্যে এরকমভাবে হ্যান্ড স্টিচ যাচ্ছে, এইটা হচ্ছে আঁচলটা, পুরো শাড়িটা এরকমভাবে আসবে। পুরো শাড়িটা ভেজিটেবল কাপড় দিয়ে পুরো শাড়িটা ফ্রেমিং করা রয়েছে, আর ঠিক সেই ভেজিটেবল কাপড়টা দিয়ে রয়েছে কিন্তু ব্লাউজ পিস। অনবদ্য দেখতে একটা অনবদ্য স্টাইলের শাড়ি, হ্যান্ড স্টিচের শাড়ি। প্রাইস অফ দি শাড়ি, শাড়ি কাজ প্রাইস হ্যাঁ 2250 অনলি, সমস্ত ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন। এই শাড়িটার অরিজিনাল দাম ছিল 2550, কিন্তু এখন পেয়ে যাবেন 2250 অনলি। আচ্ছা এরপরে সেম পিসই দেখাচ্ছি আর একটা অন্য কালারে, রেশম কোটা বুলিয়ান পার্সি করা, সিকোয়েন্স দ্য মিরর ওয়ার্ক। যারা পিওর কটনে স্টাইল করতে চান, আমার মনে হয় আজকে যে এপিসোডটা কিন্তু তাদের জন্য অনবদ্য। যদি আমাদের শাড়ি ভালো লাগে তো প্লিজ আমাদের পেজটা একটুখানি ফলো করে দেবেন, লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, কারণ ওটা ভীষণ দরকারি আমাদের জন্যে। তো এটাও দেখতে খুব সুন্দর, রেশম কোটার মধ্যে এরকমভাবে বুলিয়ান পার্সি যাচ্ছে। প্রাইস অফ দি শাড়ি ইজ 2250, অরিজিনাল প্রাইস কিন্তু 2550। এটাও যে কাপড়ে ফ্রেমিং করা হয়েছে সেই কাপড়েরই কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে, অনবদ্য বিউটিফুল শাড়ি। প্রাইস অফ দি শাড়ি ইজ 2250। তো আমার মনে হয় আজকের আপনাদের লাইফটা ভালো, মানে রেকর্ডিংটা, ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই বুক করবেন, অল ওভার ইন্ডিয়ায় কোনো শিপিং চার্জ নেই, শুধুমাত্র শাড়ির দাম দিলেই হবে। ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন, বাট ক্যাশ অন ডেলিভারি ছোট্ট একটা চার্জ আছে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, নমস্কার, বাই।